আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। ভিউয়ার্স, আজ আমি ডিমের শাহী কোরমাটা করে দেখাবো। এখানে আমি 10টা ডিম নিয়েছি সেদ্ধ করে, সবগুলো গায়ে আমি এভাবে একটু চাকু দিয়ে কেটে দিয়েছি, তাহলে মশলাটা ভালো ঢুকবে। মশলার মধ্যে আমি নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা, লবণটা পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়াটা আমি নিয়েছি 1/2 চা চামচ, আর লাগবে আমাদের পেঁয়াজ বাটা 1/2 কাপের একটু বেশি দেবো আমি, গ্রেভিটা বেশি হতে হবে তাহলে খেতে ভালো লাগবে, ঘি লাগবে 1 টেবিল চামচ, তেলটা লাগবে 1/3 কাপ, গরম মশলাটা লাগবে আমার 1/4 চা চামচ। তো চলুন ভিউয়ার্স, আমরা আগে রান্নাটা শুরু করি, তারপরে দেখে নেব কী কী লাগবে। প্যানটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি আগে 1/3 কাপ, ঘিটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, স্মেলটা ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, যেহেতু গরম মশলার গুঁড়া ইউজ করব, আমি এখানে কোনো এক্সট্রা এলাচ দারচিনিটা দিচ্ছি না। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আমি ডিমটা না ভেজেই করব। দুভাবে করা যায়, একটা হলো ডিমটা ভেজে না নিয়ে করা যায়, আরেকটা হচ্ছে ডিমটাকে না ভেজেই করা যায় সরাসরি। আমি না ভেজে করছি, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়াটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে 5 থেকে 10 মিনিট একটু কষিয়ে নিতে হবে। লবণটাও দিয়ে দিচ্ছি, এখানে 1/2 টেবিল চামচ লবণ দিলাম আমি। জলটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে আমি একটু ভুনে নিচ্ছি। মশলাটা 2 থেকে 3 মিনিট একটু ভুনে নেওয়ার পর এবার আমি মশলাটাকে সেদ্ধ করার জন্য পানি দেবো প্রায় 1 কাপ। মশলাটা পুরোপুরি সেদ্ধ হলে আমি ডিমটা দেবো, যেহেতু আমি আজকে দই ইউজ করবো না, পুরোটাই দুধ দিয়ে রান্না করবো, ঘন দুধ দিয়ে। এই জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে সেদ্ধ না করলে দুধটা ছানা হয়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে রান্না করে নেব, তারপরে বাকি উপকরণগুলো আমি দিয়ে নেব। ফিরে আসলাম ভিউয়ার্স, প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি 25 মিনিট মশলাটাকে কষিয়েছি, যেহেতু পেঁয়াজটা যেন কোনো ক্রমেই কাঁচা কাঁচা না থাকে। পানি দিয়েছিলাম আমি আরও 1/2 কাপ, এখন অনেকটা ঝোলটা শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে নেবেন। এই মশলাটা করে 6 মাস নর্মাল ফ্রিজে, 1 বছর ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে, স্মেলটা একটুও নষ্ট হবে না। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন মশলাটা আবার পুড়ে না যায়। আরও 5 থেকে 6 মিনিট আমি রান্না করব। পাঁচ মিনিট পর আবারও একবার নেড়ে দিতে হবে। এখন আমি একটু মিষ্টি স্বাদের জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটা দিলে টেস্টটা অনেক বেড়ে যাবে। যারা স্কিপ করতে চাইবেন স্কিপ করতেও পারবেন, তবে সেটা দিলে স্বাদটা বাড়বে অনেক, মিষ্টি মিষ্টি একটা স্বাদ থাকবে, হালকা, খুব বেশি চিনি দেয়নি আমি 1/2 চা চামচ। ভিউয়ার্স, এবার আমি দিব 1/2 কাপ পাউডার মিল্কের মধ্যে আমি 1/4 কাপ পানি দিয়ে গুলে নিচ্ছি। এটা দেওয়ার কারণে এটা অনেকটা ক্রিমের কাজ করবে, টেস্টটা অনেক বেড়ে যাবে, অনেক মজা এই শাহী কোরমাটা ডিমের। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুব ঘন। 1/2 কাপ পাউডার মিল্কের সাথে 1/4 কাপ পানি দিয়ে
গুলে নিলে জিনিসটা অনেক ঘন হবে। দুধটা দুধটা দেওয়ার পর আর ঢেকে দেওয়া যাবে না, একটু পরপর নেড়ে দিতে হবে। এবার আমি এই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। জালটা মিডিয়ামে রেখে বরফ তুলে এখন রান্না করতে হবে, নিচে যেন লেগে না যায় সতর্ক থাকতে হবে। লবণটা একটু দেখে নিতে হবে, লবণটা সামান্য লাগবে। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ 4 থেকে 5টি, একটা কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আমি প্রায় 1/4 কাপ, একটু রেখেছি সেটা পরে ছড়িয়ে দেব। এবার আবার একটু নেড়ে দিচ্ছি। জালটা একটু কমিয়ে দিচ্ছি, এখন আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। আবারও 4 থেকে 5 মিনিট পর নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, তেলটা ঘিটা উপরে উঠে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করব। সাধারণত কোরমা আমরা দই দিয়ে রান্না করি, তবে দুধ দিয়ে খুবই মজা। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ডিশ অফ করে নেব। আশা করছি ভিউয়ার্স ডিমের এই শাহী কোরমার রেসিপি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।